প্রবাসীদের ভোটাধিকার এবং এবার জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার যে সুযোগটি ছিল সেই সুযোগ থাকার পরও তারা আসলে তাদের এই তথ্য না জানার কারণে অধিকাংশ প্রবাসীরই অভিযোগ রয়েছে তারা ভোট দিতে চান কিন্তু সেই সুযোগটি তারা থাকার পরও পাননি। এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম এবং আসলে প্রবাসে এই যে আমরা আলোচনা যে বিষয়গুলো এখন তুলে আনার চেষ্টা করছিলাম যে কীভাবে আসলে তাদেরকে জানানো যেত বা তাদের অধিকার বা মর্যাদা এবং প্রবাসীদেরকে যে আমরা বিভিন্ন সময় বলি তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ হলো এই ভোটটি দেওয়ার সুযোগটি পেলে তারা অনেকে হয়তো মর্যাদা অনুভব করতেন। এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই যে আসলে প্রবাসীরা কতটুকু জানতেন বা তাদের এই বিষয়ে নিয়ে তাদের মতামত কি। লেবাননে প্রবাসীদের একটু প্রতিবেদন আছে, সেটি একটু দেখব। পোস্টাল ভোট পদ্ধতিতে একজন প্রবাসী তার পছন্দ মতো যে কোনো জায়গা থেকে ভোট দিতে পারেন। আবেদন করলে ওই ঠিকানায় আগে থেকে ব্যালট পেপার সরবরাহ করে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর তা ডাকযোগে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এই পদ্ধতি প্রবাসীদের জন্য 2008 সাল থেকে চালু আছে, যদিও এটা সম্পর্কে মানুষ জানেন না এবং এর প্রয়োগও তেমন হয় না। দূতাবাসে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ডাকযোগের মাধ্যমে ভোট দিতে পারব। তবে পদ্ধতিটা আমার কাছে একটুখানি জটিল মনে হয়। দূতাবাসের কাছে অনুরোধ থাকবে, আমরা প্রবাসীরা সহজভাবে যেন ভোট দিতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। লেবাননে প্রবাসীদের অনেকেই জানেন না এমন উদ্যোগের বিষয়ে। প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া অনেকটা জটিল ও দীর্ঘসূত্রিতার বলে মনে করেন তারা। অনেক সংখ্যকই আছে যারা আবার রাতেও কাজ করে, দিনেও কাজ করে, দিন রাত মিলেও কাজ করে। এরকম একটা পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের ভিতরে এই অনলাইনিং সিস্টেমে ভোট প্রদানের কোনো উৎসাহ উদ্দীপনা নাই। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু প্রবাসীরা সরাসরি দূতাবাসের মাধ্যমে ভোট প্রদান করতে পারে। যেহেতু এই ধরনের সুবিধা প্রবাসী বাংলাদেশের জন্য নেই, যদি এই ধরনের ব্যবস্থা থাকতো তাহলে অনেক প্রবাসীরাই ভোট প্রদান করতে খুব আগ্রহ প্রকাশ করত। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ভুটান, ভারত, মালদ্বীপে বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটের ব্যবস্থা রয়েছে। যুক্তরাজ্যে চালু রয়েছে প্রক্সি ও পোস্টাল ভোট। 100 বছর আগে তারা এই ব্যবস্থা চালু করেছে।